নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই লক্ষ্মী পুজো, এই মায়ের পুজো উপলক্ষে প্রত্যেকে যথাসাধ্য মতো মাকে পুজো দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কিছু কিছু জিনিসপত্র রয়েছে যেগুলি আমরা লক্ষ্মী পুজোয় যদি বর্জন না করি তবে আমাদের কিন্তু পুজো সম্পূর্ণ হতে পারে না। কি সেই বিষয় আমরা তো জেনে নিবই, তার আগে জানিয়ে রাখি মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। তাকে তুষ্ট করতে আমাদের যে জিনিসগুলি বর্জন করতে হবে সেগুলি আমরা একে একে এবার দেখে নিই। তার আগে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আসি স্টিলের বা লোহার বাসনপত্র। লোহার বা স্টিলের বাসনপত্র অলক্ষ্মী দেবীকে আমন্ত্রণ জানায়। দ্বিতীয় যেটি আমাদের বর্জন করতে হবে সেটি হচ্ছে তুলসী পাতা, কেননা মা লক্ষ্মী দেবীর সতীন হচ্ছে তুলসী। তৃতীয়ত আমাদের যে জিনিসটি বর্জন করা উচিত সেটি হচ্ছে কাঁসর ঘণ্টা, কারণ মা শান্তিপ্রিয় দেবী, কাজেই আওয়াজ তিনি পছন্দ করেন না। পরবর্তী হচ্ছে প্রদীপ। প্রদীপ কখনোই মায়ের পুজোয় হাতের বাঁ দিকে রাখা যাবে না, হাতের বাঁ দিকে রাখা নিষিদ্ধ এই মায়ের পুজোয়। পঞ্চমত ধূপকাঠি। এই ধূপকাঠিও একই রকমভাবে মায়ের পুজোয় বাঁ দিকে রাখা বারণ, কাজেই বাঁ দিকে রাখা কিন্তু যাবে না। পরবর্তী যেটি আসি সেটি হচ্ছে সাদা রঙের পুষ্প। মা যেহেতু সধবা কাজেই সাদা রঙের পুষ্প মায়ের পছন্দ নয়।